ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলি ক্যারিয়ার শুরু করেন সাকিব খানের সঙ্গে, আর তখন থেকে দুজনের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপর ছড়ায় বুবলির মা হওয়ার গুঞ্জন, সেটিও অনেক দিনের। মাঝে প্রায় এক বছর নায়িকা যুক্তরাষ্ট্রে একেবারে আড়ালে ছিলেন, তখনই গুঞ্জনটি মাথা ছাড়া দিয়ে ওঠে। মঙ্গলবার সে গুঞ্জন যেন আরও উস্কে দিলেন বুবলি। ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেন তিনি, যে ছবিতে তার বেবি বাম স্পষ্ট। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন মি উইথ মাই লাইফ, এরপর অনেকগুলো ভালোবাসার ইমোজি, তার উপরে হ্যাশট্যাগে লেখা থ্রোব্যাক আমেরিকা। বুবলির বেবি বাম্পে সেই ছবিগুলো নিয়ে দিনভর সরগরম ছিল সামাজিক মাধ্যম। সন্ধ্যায় একটি সিনেমার শুটিংয়ে বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাছে মুখ খুলেন বুবলি। বলেন, কিছু ব্যাপার তো আছে, আমি একজন মুসলিম, তো এইটুকুই বলবো, আমাদের যা হয়েছে খুব শালীনভাবে হয়েছে। এ বিষয়ে অনুরোধ করব কেউ যেন খারাপ কিছু না ছড়ান, এবং আমি কয়েকটা দিন সময় চাইছি। বিষয়টি নিয়ে পরে বিস্তারিত বলবেন জানিয়ে এই নায়িকা বলেন, কয়েকদিনের মধ্যে আমি বিষয়টা ক্লিয়ার করে দেবো, আর এটি আমার জন্য খুবই সেন্সিটিভ একটি বিষয়। আরও কিছুটা দিন সময় পেলে আমি এটা সবাইকে ডেকে সুন্দরভাবে বিস্তারিত বলতে পারবো। উল্লেখ্য, 2022 সালের ফেব্রুয়ারি মাসে ঢালিউড উত্তাল ছিল বুবলির মা হওয়ার খবরে। ছড়িয়েছিল বীর সিনেমার শুটিং এর সময় অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। এই ছবির কিছু গান ও দৃশ্যে বুবলির রহস্যময় উপস্থিতি সেই খবরের পক্ষে হাওয়া দিয়েছিল। এরপর 2021 সালের জানুয়ারিতে একটি টেলিভিশন চ্যানেলে বুবলিকে প্রশ্ন করা হয়েছিল মা হতে চাচ্ছেন কিনা। জবাব দেননি বুবলি। অবশ্য মা হতে যাওয়া কিংবা মা হয়েছেন এমন প্রশ্নের জবাব কখনোই সরাসরি নাকচ করেননি। এবার তিনি জানালেন কয়েকদিনের বিষয়টা ক্লিয়ার করবেন। দৈনিক আমার সংবাদ।